ক্লাসে বিষয়বস্তু হবে আমরা করব, আমরা আগে বিষয়বস্তু হবে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমরা আগের দিন দেখেছিলাম অক্টাল থেকে বাইনারি যাওয়ার জন্য 8 থেকে 2 যাব বেশে, 8 মানে 3টে 2-এর গুণফল, অর্থাৎ একটা অক্টাল সমান 3 ডিজিট বাইনারি বলেছিলাম। ঠিক পরীক্ষালে করার সময় 1 অক্টাল ডিজিট সমান সমান ইকুইভ্যালেন্ট টু, এরকম ইকুইভ্যালেন্ট টু লিখে 3 ডিজিট বানিয়ে নাম্বার লিখে তোরা এইভাবে করে দিবি। বুঝতে পেরেছিলিস? 3 2 1, 3 ডিজিট মানে হলো 1-এর ঘর 2-এর ঘর 4-এর ঘর, এইভাবে করেছিলাম। 3 মানে হলো কোন ঘরগুলো যোগ করে আসছে, 2 তাহলে 0 1 1, 2 আর 1 যোগ করে আসছে, 2 মানে হলো শুধু এই 1-এর এই 2-এর ঘরটা যোগ হবে, তাহলে 0 1 0, আবার ধর 3 মানে হলো 0 1 1। একই রকম এইটা করেছিলাম কি 5 2 7 6, এটা কি আছে 0.6, মানে 507, এই 527.6 বেশ 8 to 2, তাহলে এটা কি অক্টাল টু বাইনারি, মানে একটা সমান 3 ডিজিটে প্রকাশ করবো, অর্থাৎ 1 2 4, 5 মানে হলো 4 আর 1 যোগ করবো, তাহলে 101, এই ঘরটা এই ঘরটা 0 বসবে 101, 2 মানে কোন ঘরটা শুধু 2-এর ঘরে 1 হবে, বাকি ঘরগুলো 0, তাহলে 0 1 0, 7 মানে 3টে ঘরে যোগ করতে হচ্ছে 1 1 1, মানে 4 2 1, 3টে ঘরে যোগ করছে 3টে ঘরেই 1, তার 7, আর এখানে দাগ দিয়েছি এখানে পয়েন্ট আছে বলে, 6 মানে হলো 4 আর 2-এর ঘর যোগ করতে হচ্ছে, বাকি ঘরটা 0, তাহলে 1 1 0। এবার এগুলো পরপর বসিয়ে যাবো আর এখানে পয়েন্ট বসাবো। এইভাবে আমরা অক্টাল থেকে বাইনারি শিখেছিলাম। একই রকম ভাবে হেক্সাডেসিমাল থেকে যেতে গেলে কি করতে হয়েছিল, এর 1 ডিজিট সমান 4 ডিজিট, এবং সেইভাবে আমরা করেছিলাম। 1 মিনিট ধরতে, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এবার হেক্সাডেসিমাল ক্ষেত্রে তো দেখলি একই রকম ভাবে কি এডি 2.8 থেকে 2-এ যাওয়া, মানে প্রত্যেকটা 16 সমান সমান 4 ডিজিট, তাহলে 4 ডিজিট মানে কি 1 2 4 8, আগে 1 2 4 ছিল 3 ডিজিট, এখন 4 ডিজিট বলে 8 অ্যাড হলো, তাহলে কি হবে, এ মানে হলো 10, 10 মানে হলো 8 আর 2-এর ঘর যোগ হবে, বাকি ঘরগুলো 0, তাহলে 1 0 1 0। তো ডি মানে কত, তো ডি মানে হলো 10 11, মানে এ মানে 10, বি মানে 11, সি মানে 13, ডি মানে 14, এই সরি 13, তো 13 মানে হলো 8 আর 4-এ 12, 1-এ 13, অর্থাৎ 8 4 আর 1-এর ঘরটা, বাকি ওটা 0, তারপর আবার 2 মানে 2-এর ঘরে খালি 1, বাকি ঘরগুলো 0, তাহলে 0 0 1 0, এফ মানে 15, সব কটা ঘর যোগ করেই হচ্ছে 15, তাহলে হচ্ছে 8 আর 4-এ 12, 2-এ 14, 1-এ 15। বুঝতে পারলি? এবার এখানে দাগ দিয়েছি, এখানে পয়েন্ট বসবে, এখানে পয়েন্ট দিয়ে বাকি ঘরগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে এইটা ছিল আমার আগের ক্লাস, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাওয়া। এবারের ক্লাস হবে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, মানে উল্টোটা, যেটা পেলাম তার থেকে কি করে রিঅ্যারেঞ্জ করে, তার থেকে কি করে গ্রুপ করে আমরা এই অক্টালে ফিরব। তাহলে সহজ কথায় বলতো, একটা অক্টাল ডিজিট সমান কটা বাইনারি ডিজিট, 1 অক্টাল ডিজিট, ভেরি গুড, তাহলে একটা সমান 3টে। তাহলে যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব তখন কি করতে হবে, কটা বাইনারি ডিজিট সমান সমান একটা অক্টাল ডিজিট হবে, 3টাকে জুড়বো, মানে 3টাকে গ্রুপ করব, হ্যাঁ 3টে 3টে করে গ্রুপ করে একটা অক্টাল নাম্বার তৈরি করব। বোঝা গেল? আগে একটাকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম 3 ডিজিটে, মানে একটা অক্টাল সমান সমান 3 ডিজিট, এখানে তার উল্টো হবে, এখানে বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, তাহলে 3 ডিজিট করে করে গ্রুপ করে আমরা তৈরি করব কি অক্টাল নাম্বার। তাহলে দেখ একটা অঙ্ক তোদের সামনে যদি আমি করে দেখাই, স্ক্রিন দেখতে পাচ্ছিস? দেখা যাক, ধরা যাক একটা সংখ্যা আছে 1 1 0 1 1, এটার 2 থেকে যেতে হবে অক্টাল 8-এ, তাহলে গ্রুপ করতে হবে। গ্রুপটা কোন দিক থেকে, এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট না থাকা মানে এইখান থেকে 3টে 3টে করে গ্রুপ করবো বলেছি, তাহলে এইখানে কোনো কিছু নেই, তাহলে মনে মনে এখানে 0 ধরে নিতে পারি। তাহলে প্রথম গ্রুপে কি হলো এইটা, তাহলে একই রকম 1-এর ঘর 2-এর ঘর 4-এর ঘর, প্রথমটা কি আছে, এখানে কিছু নেই, তাহলে প্রথমটাই বলতে পারি না, এটা 1 1, পরেরটা কি 0
ওয়ান ওয়ান দেখ দুটো, আচ্ছা ধরে নিয়ে এখানে যদি ওয়ান, তার মানে দুটোই দেখ ফরচুনেটলি একই হয়ে গেছে, তাহলে জিরো ওয়ান ওয়ান এটা মানে কত? কোন ঘরগুলো যোগ হবে? যে ঘরগুলো ওয়ান আছে সেটা ঘরে যোগ হবে, তাহলে চারের ঘরে জিরো আছে যোগ হবে না, দুইয়ের ঘরে যোগ হবে, একের ঘরে যোগ হবে, মানে তিন, মানে এটা তিন, এটাও তাহলে একই তিন, তার মানে বলতে পারি থ্রি থ্রি বেস এইট, ক্লিয়ার? তাহলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব। এবার দেখ আর একটা অঙ্ক যদি দিই, স্যার 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 বলতে কি ওই এই জিনিসটা বুঝলাম না যে দুয়ের নিচে একটা কত লিখলে কি হবে? 011 011 মানে এটা চারের ঘর, এটা দুয়ের ঘর, একের ঘর, এই যে জিরো, এই যে এক, এই যে এক, তার চারের ঘরে জিরো, দুয়ের ঘরে এক, একের ঘরে এক, তার সেই ঘরগুলো যোগে তিন। আমি উল্টোটা করছিলাম, যেমন তিনটাকে ভাঙছিলাম কিভাবে, তিনটাকে ভাঙছিলাম সেই ঘরগুলো এক, বাকি ঘরগুলো জিরো, সেরকম। এবার এই অঙ্কটা যদি করি, এটা যদি আমরা ইনক্লুডিং পয়েন্ট থাকে, দেখ এটা করতে গেলে এই পয়েন্টটাকে আমরা মিডিল ধরবো, এর এদিক থেকে তিনটে নব ওইদিকে যাবে অ্যারোটা, হ্যাঁ ঠিক এইভাবে অ্যারো দিয়ে দিয়ে করবো, ধরে যাও আছে ঠিক আছে, আর এর এই দিকে যাবে অ্যারো, অঙ্কটা তাহলে এটা রয়েছে 111 011, তাহলে এরকম রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা মানে কি, এটা মানে ওয়ান ওয়ান ওয়ান, এটা মানে কি 011, এটা দাগ, এটা মানে কি 110, এটা দুই, এটা দুই, এটাও দুই, এবার আমরা অক্টালে যাব, এটা মানে কত 111, তিনটে ঘরে ওয়ান মানে কত, তিনটে ঘরে যোগ, তাহলে চার আর দুয়ে, চার আর দুয়ে ছয়, একে সাত, সেভেন। আবার দেখ এখানে কি, এই দুটো ঘরে ওয়ান, তার মানে দুটো ঘরে ওই ঘরটা জিরো, তার মানে চার, এটা মানে কত, দুই আর একে তিন, এটা কি 110, কোন ঘরগুলো ওয়ান, চার আর দুয়ের ঘরে ওয়ান, সেই ঘরগুলো যোগ, মানে সিক্স, এখানে পয়েন্ট আছে, তাহলে 73.6, কে বুঝতে পারিস নি বল, আরেকবার বোঝান আমাকে, দেখ এই টিপিল 101, স্যার স্যার একবার বলুন, হ্যাঁ টিপিল 101.113, তাহলে বাইনারি থেকে অক্টালে যেতে হবে, মানে আমাকে কি করতে হবে, তিনটে ডিজিট করে আমাকে কি গ্রুপ করতে হবে, তাহলে যদি আমি এটাকে ধরি মধ্যিখানে, এটা যদি ধরি তাহলে এদিকে তিনটে ঘর যাবে, এদিকে তিনটে ঘর যাবে, তাহলে এদিকে তিনটে ঘর, এদিকে তিনটে ঘর, পয়েন্টেরটা এই এই ডান দিকে যাবে তিনটে ঘর, তাহলে দেখ এই তিনটে ঘর, এইটাকে প্রথমে টিকলাম এখানে, তারপরে এই তিনটেকে লিখলাম এখানে, তারপরে এই তিনটেকে লিখলাম এখানে, এত অব্দি ক্লিয়ার? এই সবকটাই বাইনারি, আশা করি এত অব্দি তোরা বুঝতে পেরেছিস তিনটে কিভাবে ভাঙলাম, আর এখানে একটা দাগ দিলাম কেন, এখানে পয়েন্ট আছে। এবার এই তিনটে ওয়ান, মানে এই চারের ঘরে ওয়ান, দুয়ের ঘরে ওয়ান, একের ঘরে ওয়ান, তিনটে ঘরেই ওয়ান, তাহলে তিনটে ঘরে যোগফল কত, সেই ঘরগুলো যোগ করবো যে ঘরগুলো ওয়ান, তাহলে চার আর দুয়ে ছয়, একে সাত, সাত। এবার দেখ জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান, তাহলে কোন ঘরগুলো যোগ করব, সেই ঘরগুলো তাহলে যোগ হবে যে ঘরগুলো ওয়ান আছে, তাহলে দুয়ের ঘরে একের ঘরে, তাহলে দুয়ের একে তিন, দেখ তিন, তারপরে দেখ এক এক জিরো, কোন ঘরগুলো ওয়ান আছে, এখানে ওয়ান ওয়ান জিরো আছে, তাহলে চারের ঘরে ওয়ান, দুয়ের ঘরে ওয়ান আর জিরো, তাহলে চার আর দুয়ে যোগ করলে কত হচ্ছে ছয়, দেখ এখানে ছয়, তাহলে এটা হলো 73.6। ধরে নে এখানে জিরোটা ছিল না, তোকে এখানে জিরোটা মনে মনে আনতে হলো, তাহলে সংখ্যাটা কিন্তু ছয় হলো, তাহলে এখানে যদি ডান দিকে যদি মনে মনে জিরো আনতে হয় তাহলে অ্যান্সারটা হয় প্রায়, আর যদি বাঁ দিকে জিরো আনতে হয় মনে মনে তাহলে কোনো প্রায় হয় না, খালি এটা মাথায় রাখবি। আমি একটা অঙ্ক দিচ্ছি কর, বুঝতে পারবি, এটা দেখছিস বাইনারি টু অক্টাল, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি আছে, এই দুটো জিরো ছিল না, মানে অরিজিনাল অঙ্কটা কি ছিল 1010.110, তাহলে এটা পয়েন্ট, তাহলে এখান থেকে তিনটে ঘর নিলাম, জিরো ওয়ান জিরো, এর একটা ঘর এদিকে ডান দিয়ে গেল, মানে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিয়ে গেল, আর এখানে ওয়ান ছিল, আর এই বাকি দুটো জিরো আমি পরে আনলাম, ওকে দুটো গ্রুপ হলো, আর এখানে পয়েন্টের পর তাহলে এদিক থেকে দিকে যাবে, এদিক থেকে দিয়ে যাচ্ছে গ্রুপ হলো, তাহলে প্রথমটা কি 001, পরেরটা কি 010, লাস্টেরটা কি 110, বোঝা গেল সব দুই, এগুলো সব আট, তাহলে 001 মানে কি 001, মানে চারের ঘরে জিরো, দুয়ের ঘরে জিরো, একের ঘরে ওয়ান, তার মানে এটা এক,
তারপর এটা কি 010 010 মানে কোন ঘরে 2 আছে, 2 এর ঘরে 1 আছে, তাহলে 2 এটা কি 110, তাহলে কোন ঘরে 1 আছে, 4 এর ঘরে আর 2 এর ঘরে, তাহলে সেই ঘর দুটো যোগ করব মানে 6, তাহলে অ্যান্সারটা হলো 12, এখানে পয়েন্ট আছে মানে 12.6, এখানে একটা পয়েন্ট আছে। তোমাকে মনে মনে জিরো ধরতে হতো, অ্যান্সারটা সেম হতো কিন্তু এখানে প্রায় লিখতে হতো যেহেতু জিরো ছিল না। তাহলে এটা হলো তিনটে, এখানে তিনটে, আর তোরা কি করবি, এইখানে নেই, এখানে দুটো শূন্য ধরছিস, একই রকম ভাবে এখানে তিনটে, আর এখানে তিনটে করতে গেলে দুটো শূন্য মনে মনে ধরতে হবে। তাহলে এই যে দুটো শূন্য এক্সট্রা ধরলাম বাঁ দিকের জন্য কোনো অসুবিধা নেই, ডান দিকে এক্সট্রা দুটো শূন্যর জন্য আমার হবে প্রায়, অঙ্কটা হবে অঙ্কটা তাহলে কি কি আসছে, প্রথমটা আসছে 001, পরেরটা আসছে কি 011, তারপরটা আসছে কি সেম 011, এখানে পয়েন্টের জন্য এটা এটা হলো 110, আর লাস্টটা আসছে 100, এটা মানে এক, এটা মানে তিন, মূল কুমারিতা চার তিন চার দুই একের ঘরে বসালে বুঝতে পারবি, এটা মানেও তিন, এটা মানে ছয়, এটা মানে চার, তাহলে অ্যান্সারটা কি হলো, এখানে পয়েন্ট আছে তাহলে 133.64, আর ব্যাটে অ্যাপ্রক্স বা প্রায় লিখে দিচ্ছে অ্যাপ্রক্স, বোঝা গেল। প্রিন দেখ বাইনারি টু হেক্সাডেসিমাল, তার মানে একই রকম নিয়ম, বাইনারি টু হেক্সাডেসিমাল মানে কি চারটে চারটে করে নেবো ডান দিক থেকে, এখানে তিনটে ছিল ওখানে চারটে হবে, তাহলে দেখ 1 2 3 4, এটাও 1 2 3 4, তাহলে 1 1 1 0 1 0 1 0, তাহলে চারটে মানে কি, চারটে মানে 8 4 2 1, এখানে 1 2 4 তিনটে ছিল, এখন চারটে করো হয়েছে মানে এখানে 8 বেড়ে গেছে, তাহলে হয়েছে 8 4 2 1, তাহলে এখানে দেখো হচ্ছে তিনটে 1 0, তার মানে সেই 1 ঘরগুলো যোগ করলে হচ্ছে 8 4 12, আর 2 14, 14 মানে ই, দেখ ই লিখেছি, তারপরে দেখ 1 0 1 0 1 0 1 0 মানে কোন ঘরগুলো 1 8 2, 8 2 মানে 10, 10 মানে এ, তাহলে ই এ, ই এ স্যার অঙ্কিতা গ্রুপে পাঠিয়েছে, ওকে কে এটা করিয়ে নিয়ে দেখেছি, তাহলে বোঝা গেল বাইনারি টু হেক্সাডেসিমাল যদি পয়েন্ট দিয়ে থাকে। দেখ এবার দেখ এই অঙ্কটা আছে, আচ্ছা ধর এই অঙ্কটা হেক্সাডেসিমাল টু অক্টাল, আবার দেখি তাহলে এ সি ডি দশমিক এ, তাহলে এ মানে কত, সরি এটা তো 16 থেকে 8, পরে করবো আমরা, আচ্ছা তাহলে হলো, তাহলে একটা অঙ্ক আর একটা দেখাই পয়েন্ট দিয়ে যদি আমরা দেখতে চাই, দেখি তাহলে কিভাবে হবে, চলো এবার যদি আমরা দেখি, দেখো ধরো একটা যদি পয়েন্ট দিয়ে দেখতে চাই, ধরো এখানের মধ্যে একটা অঙ্ক তোমাদের আছে হেক্সাডেসিমাল, রাইট, ধরো হেক্সাডেসিমাল ধরো আছে 1 1, সরি বাইনারিতে আছে, সেখানে হেক্সাডেসিমাল হয়ে যাবে 1 1 0 1.111, রাইট, গ্রুপ করবো চারটে করে, তাহলে এদিক থেকে আমরা গ্রুপ শুরু করছি, ও স্যার কালিটা চেঞ্জ করুন, লালে লাল হয়ে যাচ্ছে না, ঠিকই হচ্ছে না, এখানে চারটে হলো, এইখানে চারটে আমার নেই, তাহলে এখানে দুটো জিরো নিয়েছি, আর এখানে চারটে করতে এখানে একটা জিরো নিয়েছি, রাইট, তাহলে প্রথমটা হলো 0 0 1 1, এখানে 4 ডিজিট বাইনারি, উপরে হেডিং হলো 4 ডিজিট, এদিকে বাইনারি দেখতে পাচ্ছিস না,
স্যার কালারটা একটু চেঞ্জ করুন। ওকে স্যার পেজের কালারটা চেঞ্জ করে দিন না, পেজের কালারটা হোয়াইট করে দিন তাহলে তো হয়। বাবা তো আরো ডেঞ্জার। আরে আপনি স্যার হোয়াইট করে দিন, হোয়াইট করুন। হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশনটা রাখুন। তাহলে কি হলো 0011 রাইট, এটা হলো 0101, তাহলে এটা 0011 মানে একের ঘর, দুইয়ের ঘর, চারের ঘর, মানে 1 2 4 8। তাহলে এখানে 0011 মানে এটা হলো 3, তাহলে 3 মানে এক্স এর হেক্সাডেসিমেল 3। একই রকম ভাবে এটা আসছে 0101, তার মানে কত, মানে 101 এবার দেখ এটা 5 16 বেস, আর এখানে হলো 1 ডিজিট হেক্সা মানে হেক্সাডেসিমেল নাম্বার লিখবি, ঠিক আছে। লাস্টেরটা কে যে পয়েন্ট জিরো দাগ দিলাম, ট্রিপল 10, ট্রিপল 1 মানে 1110 মানে 8 4 12 আর দিয়ে 14 14 মানে ই বেস 16। তাহলে অ্যান্সারটা হলো কত, 3 5 পয়েন্ট ই বেস 16। তাহলে আমাদের কি বললেন, কি বললেন আমি বুঝলাম না, কাজ হইলো অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে প্রথমে 8 থেকে যাব আমরা 2 এ, মানে 8 থেকে 3টে 3টে করে ভেঙে যাব 2 এ, আবার 2 থেকে যাব 16 এ, 4টে 4টে করে জুড়ে হয়ে যাব 16, ঠিক আছে। ও বাবা মাথা ঘুরিয়া যাবে তো, আর হেক্সাডেসিমালে যেতো, আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল একই রকম ভাবে 16 থেকে 4টে 4টে করে ভেঙে যাব 2 এ, আবার 2 কে 3টে 3টে করে জুড়ে যাব 18। এই অঙ্ক একটা এলে এক একটা 3 বা 4 নম্বর করে মার্কস করে থাকে, এবং এটা খুবই ইজি, মানে 2 মিনিট 2 মিনিট করে 4 মিনিট অঙ্ক, এগুলো করলে তোর সারা দিন লেগে যাবে। আরে এগুলো করবি তোকে 2 মিনিট, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়াটাই সোজা হলো। হ্যাঁ যে কোন কেন, অক্টাল থেকে বাইনারিতে যাব তো আরো সহজ, 3টে ডিজিট তো মাত্র। হ্যাঁ তাহলে তারপরে ওই আগের ওই ডেসিমেলে গিয়ে অনেক টাইম একই রকম ভাবে জুড়ে দিও তো, সেই একই রকম ভাবে ঘরগুলো বসাবি, সেই কোন ঘরগুলো মানে সেটা যোগ করলেই তো হয়ে গেল, উল্টোটাও তো সহজ। হ্যাঁ ঠিক আছে তাহলে।